2008 থেকে 2018 সাল পর্যন্ত সোমালিয়ান দস্যুরা সমুদ্রপথে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করে। এরপর কয়েক বছর চুপচাপ থাকার পর আবারও সক্রিয় হয়েছে এই দস্যুরা। এবার তাদের কবলে পড়েছে একটি বাংলাদেশি জাহাজ। এটি নতুন দফায় তাদের সবচেয়ে বড় শিকার। ঠিক সেখানে দাঁড়িয়েই প্রশ্ন ওঠে, সোমালিয়ার দস্যুরা কেন বাংলাদেশি জাহাজকেই বেশি লক্ষ্যবস্তু বানায়? আটকে পড়া নাবিকরা বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, নির্ধারিত সময়ে মুক্তিপণ না পেলে তাদেরকে একে একে হত্যার হুমকি দিয়েছে সোমালিয়ার জলদস্যুরা। সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ান জলদস্যুদের আক্রমণ আবারও শুরু হওয়ার পর বাংলাদেশের জাহাজটি ওদের সর্বশেষ টার্গেটে পরিণত হলো। যদিও সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে নিশ্চিত করেনি যে সোমালিয়ান জলদস্যুরাই জাহাজে চড়েছিল। রয়টার্সের একটি প্রতিবেদনে অ্যাম্ব্রেকে উদ্ধৃত করে বলা হয়েছে যে জাহাজটি ছিল একটি বাংলাদেশের পতাকাবাহী বাল ক্যারিয়ার, এক ধরনের বাণিজ্যিক জাহাজ প্রচুর পরিমাণে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়, যেটি মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল জাজিরা জাহাজটিকে এমভি আবদুল্লাহ হিসেবে চিহ্নিত করেছে। জাহাজটি 55,000 টন কয়লা বহন করছিল। মালিক কবির স্টিল রি রোলিং মিলস। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, 15 থেকে 20 জন সোমালি জলদস্যু জাহাজটি হাইজ্যাক করে। জাহাজে থাকা 23 নাবিকের সবাই বাংলাদেশি। জলদস্যুরা জাহাজে উঠছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক নাবিক। 11 মার্চ সন্ধ্যা 7টায় ওই ভিডিও তিনি পোস্ট করেছেন। এতে দেখা যায়, ছোট্ট একটি নৌযান থেকে রশি বেয়ে একজন জলদস্যু জাহাজটিতে উঠছেন। পরে তারা সশস্ত্র অবস্থায় জাহাজে উঠে এর নিয়ন্ত্রণ নেয়। এ সময় নাবিক ও ক্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে জলদস্যুরা কোনো নাবিকের উপর হামলা চালায়নি। মাসখানেক আগে একটি ইরানি মাছ ধরা ট্রলার ছিনতাইয়ের পর ভারত মহাসাগরের নতুন জাহাজের খোঁজ করছিল সোমালিয়ান জলদস্যুরা। সেই দস্যুদেরই কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এমভি আবদুল্লার এক ক্রু আরেক অডিও বার্তায় বলেছেন, ইরানি ওই ফিশিং বোট আমাদের জাহাজের সাথে বাঁধা আছে। ওই ফিশিং বোট থেকেই মূলত ওরা আমাদেরকে অ্যাটাক করছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এলাকার অন্যান্য জাহাজকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে এবং বলেছে যে তারা ঘটনাটি তদন্ত করছে। এর আগে 2010 সালের 5 ডিসেম্বর আরব সাগরেই সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের এমভি জাহানমণি নামে অন্য একটি জাহাজ। জাহাজের 25 বাংলাদেশি নাবিকের পাশাপাশি ক্যাপ্টেন স্ত্রী সহ 26 জনকে 100 দিন জিম্মি করে রেখেছিল সোমালিয়ান জলদস্যুরা। পরবর্তীতে নানা প্রক্রিয়ায় 2011 সালের 14 মার্চ জিম্মিদের মুক্তি দেয়া হয়। 15 মার্চ তারা বাংলাদেশে ফিরে আসেন।